বিশ্বকাপে বাসামরের ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে 21 রানে হারিয়েছে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পূর্ণাঙ্গ 2 পয়েন্টে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে দ্য গ্রিনম্যানরা। এতে বৈশ্বিক এ মহারণে সেমিফাইনালে খেলার আশাবাসী রাখল বাবর আজমের দল। ডু অর ডাই ম্যাচে পাকিস্তানের অবিশ্বাস্য জয়ের নায়ক ওপেনার ফখর জামান 81 বলে 8 বাউন্ডারির বিপরীতে 11 ছক্কায় 126 রানের হার নামানা দানুবীয় ইনিংস খেলেছেন এ হারিডার। তার দানুবীয় সেঞ্চুরিতে অসম্ভবকে সম্ভব করেছে ম্যান ইন গ্রিনরা। ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। পাশাপাশি পিসিবির চেয়ারম্যান থেকেও সুসংবাদ পেয়েছেন এ খেলোয়াড়। অবিশ্বাস্য জয়ের পরে ফখরের সঙ্গে কথা বলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। পুরো দলকে অভিনন্দনের পাশাপাশি ফখরের ব্যাটিংয়েরও প্রশংসা করেন তিনি। পাশাপাশি তাকে প্রায় 4 লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন জাকা আশরাফ। এদিকে ফখরের প্রশংসা করছেন দ্য গ্রিনম্যানদের অধিনায়ক বাবর আজমও। ম্যাচ শেষে তার ভাষ্য, আমরা যখন ড্রেসিং রুমে আসি তখন সবাই এটাই বলেছে যে আমাদের একটা বড় জুটি দরকার। ফখরকে বলেছিলাম সে যদি 15 ওভার থাকে তাহলে আমরা এদের থেকে এগিয়ে থাকব। প্রিয় দর্শক, ফখর জামানের এমন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।